সিঙ্গেলস পুনরুদ্ধারের চ্যালেঞ্জ ছিল, প্লাস আপনার ব্যক্তিগত কিছু চ্যালেঞ্জও ছিল, সব মিলে ম্যাচটা কেমন অনুভব করলেন, মানে বিশেষ করে গোল্ড মেডেল ম্যাচটা? আসলে আমি আমার জায়গা আবার ফিরতে পেরেছি, এটাই সব থেকে বড় সাফল্য মনে করছি। কারণ টানা চারবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম, তো পাঁচ বছর পরে আবারও নিজের জায়গাটাতে আবারও স্থান পেয়েছি। তো এটাতে আসলে আমি মনে করব যে আমার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া মানে হচ্ছে আমি সব থেকে আগিয়ে, মানে আর এটার স্বাদ আসলে আমি বলে বুঝাইতে পারবো না। কারণ দেশের মাটিতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া এটাও বড় একটা কৃতি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে এবং সবার সাপোর্টে আলহামদুলিল্লাহ আজকে এই গোলটা অর্জন করতে পেরেছি। বিশেষ করে আমার আনসার বাহিনীর স্যারেরা সবাই যারা আছেন, কারণ আমি তো ন্যাশনাল টিম থেকে জানেন যাওয়ার পরে আনসারে ছিলাম, তো স্যারেরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে বলছে যে তুমি পারবা, তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং আমরা তোমাদের সব সকল ধরনের সাপোর্ট দেবো, এবং সেটা দিয়েছে বিদায়। আলহামদুলিল্লাহ আমি আমার ফর্মে ফিরতে পারছি। আসলে ব্যর্থ না, মিক্সড টিমে তো আমরা ফাইনালে অলরেডি চলে গিয়েছি, তো একটা দলকে তো হারতেই হবে, তো এখানে ব্যর্থ। ফাইনালে যাওয়া মানেই মনে করেন যে আমরা অলরেডি একটা পদকের ভাগিদার হয়ে গেছি, তো এখানে যদি ব্যর্থ হলেন এটা ভুল হবে আমি মনে করি। আসলে দেখেন, আমার যখন এর আগে দিয়া কিন্তু আমার থেকেও ভালো মারছে, তো ফাইনালে এসে ও হয়তো বা ওর টাইমিং, ওর শটটা দিয়ে বেস্টটা দিয়ে চেষ্টা করছে, কিন্তু হয় কি ভাগ্যে যদি সহায় না হয়, আমি যতই ভালো করি যত চেষ্টা করি হয় না, তো আর্চারিতে ভাগ্যকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। না সিঙ্গেলসে, কারণ আমি যখন মিক্সড টিম খেললাম তখন একটা পজিটিভ দিক হচ্ছে কি যে ফাইনালে আমি খেলে গেছি, তো এই সুযোগটা কাজে লেগেছে। আমি জানি যদি আমি আমি স্বাভাবিক থেকে আমি আমার শুটিংটা করতে পারি, তাহলে আমার ধারে কাছে কেউ দাঁড়াইতে পারবে, এতটুকু কনফিডেন্স আমার আছে। আসলে বললাম তো, কারণ আসলে পারফরমেন্স আমি সবসময় আমার নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি ধরে রাখার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আজকে ন্যাশনাল চ্যাম্পিয়ন হইলাম, আর বাকিটুকু স্যারেদের ইচ্ছা। স্যারেরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছেন যাতে আমাকে কিভাবে টিমে আবার ফেরানো যায়। ইনশাল্লাহ হয়তো বা স্যারেরা সেই ডিসিশনে আছেন এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই সে একটা সুখবর আসবে। আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার সিটি গ্রুপ। এবার গোল্ড মেডেল প্রদান রশিদুজ্জামান সেনিয়াবাদ। তীর জাতীয় আর্চারি চ্যাম্পিয়ন।